ঘরোয়া পদ্ধতিতে বিনা খরচে কিভাবে ফ্রিজ পরিষ্কার করা যায় সেটাই আজ দেখাবো। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কিভাবে আমরা ফ্রিজ ক্লিন করব। কিন্তু আমাদের রান্নাঘরেই এমন অনেক কিছু জিনিস থাকে যেটার দ্বারা আমরা ফ্রিজটাকে ক্লিন করতে পারি। বন্ধুরা, তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নাও এবং পাশের বেল বাটনটা প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে যাও। ভিডিওটা কি না টেনে তোমরা দেখতে থাকো, কারণ অনেক গুরুত্বপূর্ণ টিপস এখানে আছে যেটা তোমরা মিস করে যাবে। ফ্রিজ পরিষ্কার করার আগে একটা সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। প্রতি বছরই অনেক মানুষ আছেন যারা ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তাই বলবো, ফ্রিজ পরিষ্কার করার আগে ফ্রিজের তারটিকে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এখানে ফ্রিজের তারটাকে খুলে নেওয়া হলো। আরেকটা বিষয়ে সতর্কতা নেওয়ার জন্য বলবো, যদি ডিপ ফ্রিজে বরফ জমে যায় তাহলে কিন্তু টেনে খুলতে যাবেন না, এতে কিন্তু ফ্রিজেরই ক্ষতি হবে। ফ্রিজের তার খুলে নেওয়ার পর ফ্রিজটাকে 1-2 ঘন্টা এমনিতে এরকম ছেড়ে দিন, দেখবেন আপনা আপনি সব বরফ গলে গেছে। বন্ধুরা, আমি যেরকম ভাবে ফ্রিজ পরিষ্কারটা করছি এভাবে তোমরাও ফ্রিজ পরিষ্কারটা করবে। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব করেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও করলে তোমাদের ফোনে যাবে। এখানে সুতির কাপড় নিয়ে 4 ভাঁজ করে নেওয়া হলো। আর তোমরা যদি পারো কোনো সফট স্ক্র্যাবারও নিতে পারো, সেটাতে আরও ভালো কাজ হবে। আমার কাছে যা ছিল আমি কিন্তু সেটাই ব্যবহার করেছি। এরপর দেখো ফ্রিজের যে ট্রেগুলো আছে সব আস্তে আস্তে বের করে নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু টেনে হেঁচড়ে এগুলোকে বের করবে না, এতে কিন্তু ফ্রিজের ক্ষতি হবে। বন্ধুরা, এদিকে দেখো আমি কিন্তু সেই মিশ্রণটা তৈরি করে ফেলেছি। আর সেই সুতির কাপড়টা সেই মিশ্রণের মধ্যে ভিজিয়ে নিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করব। বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো, দেখো আমি কিভাবে ফ্রিজটাকে ডিপ ক্লিন করছি আর এই দ্রবণটার মধ্যে আমি কি কি মিশিয়েছি সব কিছু আমি তোমাদের দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে বিনা খরচায় রান্নাঘরে যা উপকরণ আছে সেই দিয়ে তোমার ফ্রিজটা আবার নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার ফ্রিজটা কিন্তু ভীষণ অপরিষ্কার হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে মোটামুটি 5 মিনিটের মধ্যে আবার ফ্রিজটা নতুনের মতো হয়ে যাবে। প্রত্যেক মাসে 1-2 বার ফ্রিজ পরিষ্কার করা দরকার। আমি কিন্তু প্রত্যেক মাসে 2 বার করে ফ্রিজ পরিষ্কার করি। ফ্রিজ অপরিষ্কার থাকলে আমাদের শরীরের বিভিন্ন রকমের রোগ জীবাণুর সৃষ্টি হয়, কারণ ফ্রিজের মধ্যে নোংরা পড়ে সেটির একটা জীবাণু সৃষ্টি হয় যেটা খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। তাই ফ্রিজটাকে সব সময় ক্লিন করে রাখার চেষ্টা করবে তোমরা। এবার বলি যে ফ্রিজ কিভাবে অপরিষ্কার হয়। আমরা ফ্রিজের মধ্যে যে খাবারগুলো রাখি সেই খাবারগুলো পড়েই ফ্রিজ অপরিষ্কার হয় এবং কালো কালো স্পটের সৃষ্টি হয়। এবার বলবো ড্রিপ ফ্রিজটা কিন্তু তোমরা খুব আলতোভাবে পরিষ্কার করবে, ডোলে ডোলে কিন্তু পরিষ্কার করবে না, এতে কিন্তু ফ্রিজেরই ক্ষতি হবে। এবার আর একটা বিষয়ে তোমাদের সতর্ক হতে হবে, ফ্রিজের বাইরেটা যখন তোমরা পরিষ্কার করবে তখন কিন্তু কোনো সার্ফ বা কোনো শ্যাম্পু কিছু ইউজ করবে না, তখন শুধু কলগেট ব্যবহার করবে। কলগেটের মিশ্রণটা দিয়েই তোমরা ফ্রিজের বাইরেটা পরিষ্কার করবে। তারপরে কিন্তু ভেজা ন্যাকড়া দিয়ে ওইটাকে মুছে নেবে। এবার আমি দেখাচ্ছি মিশ্রণটা আমি কিভাবে তৈরি করেছি, তোমরাও কিন্তু এইভাবেই মিশ্রণটা তৈরি করবে।
এই মিশ্রণটার জন্য আমি তিনটে জিনিস নেব, সেটাও একটা হচ্ছে পাতিলেবু, একটা টমেটো আর কলগেট। প্রথম পাত্রে আমি পাতিলেবুর রসটা বের করে নেব। এরপর দ্বিতীয় পাত্রে আমি টমেটোর রসটা বের করে নেব। আমি এখানে হাফ টমেটো ব্যবহার করেছি, তোমরা যদি পারো একটা গোটা টমেটোও ব্যবহার করতে পারো। এরপর তৃতীয় পাত্রে কলগেট নেওয়া হলো, পরিমাণ মতো, তোমার যেটুকু পরিমাণ নেওয়ার মতো তুমি নিতে পারো। এরপর কলগেটের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে কলগেটটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো এই মিশ্রণটাকে কিন্তু ভালো করে মিক্সড করে নেবে। মিক্সড করার পর দেখবে কলগেটটা কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে। এরপর কি করব তোমরা দেখো, এই মিশ্রণটার মধ্যে টমেটোর রসটা মিশিয়ে নেব, তারপরে লেবুর রসটাও এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন ফ্রিজটার অবস্থা দেখো, আগে কি ছিল আর এখন কি হয়েছে। ফ্রিজটা কিন্তু নতুন ফ্রিজের মতোই আবার ঝকমকে হয়ে উঠেছে। এবার দেখো ফ্রিজের ট্রেগুলোকে কিন্তু একের পর এক সেট করে নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু কাউকে দিয়ে করাবে না, যতটা পারবে নিজের হাতেই তোমরা করবে, কারণ এগুলো কিন্তু খুব সূক্ষ্ম জিনিস। এবার একটা পাতিলেবু টুকরো করে নিয়ে ফ্রিজের ট্রের মধ্যে রেখে দেব, যাতে ফ্রিজের দুর্গন্ধ মুক্ত হয়। বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবেই ফ্রিজ পরিষ্কার করো, আর কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, বিভিন্ন টাইপের ভিডিও আছে। এবার ভিডিওটাকে আর না টেনে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।